আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি তাল সুজির কেক। এই তাল সুজির কেকটা খুবই মজার, আর যেহেতু এখন তালের সিজন তাই আমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারি। নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘন তালের রস। এবার দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যার যেমনটা পছন্দ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন তালের রসটা একটু পাতলা হয়ে যায়, চিনি আর লবণটাও যেন খুব ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল, এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করেছি। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি এক কাপ পরিমাণ এবং হাফ কাপ পরিমাণ অর্থাৎ দেড় কাপ পরিমাণ সুজি। সুজিটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যত ভালোভাবে মিশিয়ে নেবেন ব্যাটারটা তত ভালো হবে, কেকটা ততটা সুন্দর হবে, স্পঞ্জি হবে। এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই সুজিটা ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন সুজিটা কতটা ঘন হয়ে এসেছে। 30 মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, অর্থাৎ দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার আমি এখানে ইউজ করেছি। বেকিং পাউডারটাই ইউজ করবেন, এখানে বেকিং সোডাটা ইউজ করবেন না। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কেক মোলটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 8 ইঞ্চি একটা কেক মোল নিয়ে নিয়েছি এবং হাফ চা চামচ সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার একটা লেখার কাগজ এইরকম গোল করে কেটে আমি এখানে বসিয়ে দিলাম, উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার পেপারটা ইউজ করতে পারেন, যেহেতু আমার কাছে বাটার পেপারটা নেই তাই আমি এইভাবে ইউজ করছি। এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা কিন্তু খুব পাতলা হওয়া যাবে না, আবার খুব ঘনও হওয়া যাবে না, একদম এই রকম হতে হবে। পুরোটা ব্যাটার ঢেলে দেওয়ার পর আমি এটাকে ট্যাপ করে নেব কয়েকবার। এবার আমি ট্যাপ করে নিচ্ছি এভাবে জোরে জোরে, এতে করে ভিতরে এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে। চুলায় একটা ননস্টিক হেভি বটম প্যান আমি বসিয়ে দিয়েছি এবং এটার মধ্যে ছিদ্র থাকলে একটা লং দিয়ে বা কাগজ দিয়ে বা টিস্যু পেপার দিয়ে গুজে দিবেন। আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে একটা স্টেন বসিয়ে দিলাম। এবার কেকের মোলটা বসিয়ে দিচ্ছি। কেকটা বেক করব 40 মিনিট যাবত। ফিরে আসলাম 40 মিনিট পর, দেখুন কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, তারপরও কেকটা অসম্ভব সুন্দর হয়েছে। এবার একটা নাইফ দিয়ে আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নাইফটা একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা একদম পারফেক্টভাবে হয়েছে। এবার কেকটা আমি ঠান্ডা করে নেব 30 মিনিট ধরে। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি একটা নাইফ দিয়ে চারপাশটা এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি যেন কেকটা সহজেই উঠে আসে। এবার কেকটা আনমোল্ড করে নিচ্ছি। কয়েকবার ট্যাপ করে নিলেই দেখবেন কেকটা বেরিয়ে এসছে। দেখতেই পাচ্ছেন কোনো ঝামেলা করা লাগেনি। দেখুন কেকের পেছনের কালারটা কতটা সুন্দর হয়েছে। এই কেকটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা।
যেহেতু তালের সিজন তাই আপনারা অবশ্যই এই কেকটা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবাই খুব পছন্দ করবে। কেকের উপরের সাইডটা আমি আপনাদেরকে এক পিস কেক কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা স্পঞ্জি, কতটা পারফেক্ট হয়েছে এই কেকটি। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।